সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি শেখাবো, বিষয়টি আমার চ্যানেলে যে ভিডিওগুলো বর্তমানে মোস্ট পপুলারের মধ্যে রয়েছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে যে ভিডিওটি রয়েছে তা হলো ইউনিক আইডি কার্ড সম্পর্কিত ভিডিওটি। তো আমি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন গত ভিডিওগুলোতে যে ভুলগুলো আমি করেছিলাম তার সকল সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। পাশাপাশি আপনি কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা যাক কী কী বিষয় আপনাদের জন্য রয়েছে। প্রথমত, আপনারা এই ফর্মগুলো স্কুল থেকে পেয়ে যাবেন। তো এই হলো লিখিত ফর্ম, এগুলো কিন্তু আমি ফিল আপ করে নিয়েছি। তো আমার কাছে ফাঁকা ফর্মগুলোও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার কাছে ফাঁকা ফর্মটি রয়েছে, যদি কারো দরকার হয় আমাকে বলবেন, এগুলোর ফাঁকা ফর্ম আমি তাদের মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিব, অথবা আমি ড্রাইভ বক্সের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, এটি হলো প্রথম ফর্ম। এখান থেকে আপনাকে যে বিষয়টি আগে দেখতে হবে, ফর্মটি কী কারণে, ফর্মটি মূলত আপনাদেরকে একটি ডাটাবেস তৈরি করতে হবে আপনাদের সকল তথ্য নিয়ে। ভোটার আইডি কার্ডের বিপরীতে এই ইনফরমেশনটি থাকবে, আপনাদেরকে আর এক্সট্রা করে ভোটার হইতে হবে না। এই তথ্যের ভিত্তিতে আপনি ভোটার হয়ে যাবেন। এখানে লেখা আছে বাংলাদেশ শিক্ষা তথ্য বা পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এস্টাবলিশমেন্ট অ্যান্ড ইন্ডিকেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS-এর প্রকল্প। এখানে প্রথম ধরে আপনাদেরকে যে বিষয়টি দেখতে হবে তা হলো শিক্ষার্থীর ছবি, পাসপোর্ট সাইজের 600 কিলোবাইট। এখানে 600 কিলোবাইট বলতে বুঝিয়েছে, আপনি যখন ছবিটি উঠাবেন, উঠিয়ে আপনার কলেজে দিবেন বা স্কুলে দিবেন, প্রতিষ্ঠান থেকে যখন এই তথ্যগুলো অনলাইনে সাবমিটেড করে তখন যদি স্ক্যান করে 600 কিলোবাইট করে নেয়, তারই পরিপ্রেক্ষিতে এখানে 600 কিলোবাইট বলা হয়েছে। আপনাদেরকে এখানে দেখতে পারবেন যে শিক্ষার্থীদের মৌলিক তথ্য ছক CCDS দেখতে পারবেন। এখানে আপনাদেরকে প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে, বাংলায় আপনারা লিখে দিবেন আপনাদের নামটি। এখানে স্পষ্ট করে বড় হাতের বা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন, যদিও আমার হাতের লেখা ভালো না তাই ভালোভাবে লিখতে পারিনি। এরপরে আপনাদেরকে শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে, মাঝখানে অবশ্যই এরকম একটি ফাঁকা রাখবেন। তো এটি হয়ে যাওয়ার পর আপনাদেরকে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে, মাস্ট বি। এই জন্ম নিবন্ধনটি কিন্তু অনলাইনে সার্চ দিয়ে যেন আসে সেইভাবেই আপনাদেরকে এটি লিখতে হবে। এখন কীভাবে জন্ম নিবন্ধন অনলাইন করে সে বিষয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের এটি অনুসন্ধান করে না পাওয়েন তাহলে সেই ভিডিওটি দেখে জন্ম নিবন্ধনটি অনলাইন করে নেবেন। এরপর আপনাদেরকে জন্ম তারিখ লিখতে হবে, এখানে প্রথমে দিন, মাস এবং সাল উল্লেখ করবেন। দেন আপনাদেরকে জন্মস্থান অনুযায়ী নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। তো নিজ জেলার নাম দেওয়ার পরে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, পুরুষ দিয়ে দিলাম। এখন আপনাদেরকে জাতীয়তা আর কি, এখানে আপনার যদি বাংলাদেশের ছাড়া অন্য কোনো জাতীয়তা থাকে তাহলে এখান থেকে সুনির্দিষ্টভাবে লিখে দিতে হবে। লেখার পর আপনার ধর্মের নাম আপনি উল্লেখ করে দিবেন, দেন আপনার অধ্যয়নরত শ্রেণী এবং আপনার শ্রেণীর রোল। তো এই শ্রেণীর রোলটি হলো বর্তমানে আপনি যেটি অধ্যয়নরত রয়েছেন, বর্তমানে দশম শ্রেণীতে আছে এবং তার শ্রেণীর রোল হলো 18, তা আমি এখান থেকে 18 দিয়েছি। এরপরে বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং তার প্রতিবন্ধকতা নেই, তাই এখান থেকে সমস্যা নেই টিকচিহ্ন দিলাম। পরিশেষে আপনাকে রক্তের গ্রুপ দেখতে হবে, আপনার কী রক্তের গ্রুপ সেটি আপনার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনার কি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, যদি হয় আনসার তাহলে আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন, সাঁওতাল, চাকমা, গারো, হাজং, চা, কুকি, খোয়া, মানে বাংলাদেশের যত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সকলের নামই এখানে পেয়ে যাবেন। তো আপনার বেসিক ইনফরমেশনগুলো চলে যাওয়ার পর আপনি এখন আপনার মায়ের ইনফরমেশনটি দিয়ে দিবেন এখান থেকে। প্রথমে আপনার মায়ের এনআইডি কার্ডটি হাতে নেবেন, হাতে নিয়ে আপনার মায়ের যে ইনফরমেশনগুলো আইডি কার্ডে রয়েছে সেই ইনফরমেশন অনুসারে এখানে পূরণ করে দিতে হবে। আপনার মায়ের নাম এরপরে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন, এরপরে এনআইডি কার্ডের নাম্বার। অনেকে কমেন্ট করলেন যে এনআইডি কার্ডের নাম্বারটা এই সাইট থেকে লিখতে হবে। তো এই সাইট থেকে লিখলেও হবে, আবার এইভাবে লিখলেও কিন্তু হবে, সমস্যা নেই। এরপরে আপনি জন্ম তারিখ দেবেন, প্রথমে দিন, মাস এবং সাল। দেওয়ার পরে আপনার মায়ের জন্ম নিবন্ধনের নাম্বার যদি থাকে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই, তারপরে স্কুল থেকে শুনে নেবেন। মোবাইল নাম্বার এবং পেশা, তো এটি দেওয়ার পরে আপনাদেরকে 16 নম্বর ছকটিতে যেতে হবে। তো আমি এখান থেকে এটি ক্লোজ করে দিই, দিয়ে 16 নম্বর পেজটি ওপেন করি। 16 নম্বর তথ্য ছক আছে এটাতে। এখান থেকে আপনি যখন আপনার বা মায়ের ইনফরমেশনটি পূরণ করলেন, অনুরূপভাবে আপনি কিন্তু আবার আপনার বাবার ইনফরমেশনটি পূরণ করবেন। তো দেখুন, এইখান থেকে পিতার নাম দিয়ে দিলাম, এরপরে আপনি
ইংরেজিতে লিখবেন, এরপরে এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং তার জন্ম নিবন্ধনের নম্বর। তো এটি করার পর আপনি এখান থেকে কিন্তু সরাসরি চলে আসবেন বর্তমান ঠিকানা। এখানে আপনার বর্তমান ঠিকানাটি দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা দেওয়ার পর আপনি এখান থেকে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার এবং এখান থেকে সম্পূর্ণ তথ্য দিবেন। পরিশেষে আপনি এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। এখানে অবশ্যই আপনার পিতা মাতার স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানা এক হলে পূরণ করার দরকার নেই। তো আপনার যদি 17 এবং 18 নম্বর একই হয় তাহলে কিন্তু পূরণ করতে হবে না, আপনি 17 নম্বরটি দিয়েই হয়ে যাবে। এখন আসি 19 নম্বরে। এখানে বলছে আপনার অভিভাবক, দেখুন যদি আপনার পিতা অথবা মাতা অথবা মাতা মৃত হয় তাহলে কিন্তু আপনি অভিভাবক হিসেবে তার আপনার বড় ভাই বা দাদা দাদি, ভাই বোন, নানা নানি, ফুপি, চাচাতো ভাই বোন বা সকলের নাম দিয়ে দিতে পারবেন। এখান থেকে তার নামটি লিখবেন, তার এনআইডি নাম্বার, তার পেশা কি এবং তার সহিত আপনার সম্পর্ক কী সেটিও আপনি উল্লেখ করে দিবেন। এখন আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটি দেওয়ার পর 20 নম্বর সে চলে আসবেন। এখানে বলা হয়েছে পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন যে কোনো একটিতে টিক দিন। এখানে পিতায় টিক দিয়ে পিতার স্বাক্ষর টেনে নেবেন এবং পরিশেষে আপনার স্বাক্ষর এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই ফর্মটি 21 এবং 22 নম্বর অফিস কর্তৃক পূরণীয়, এখান থেকে আপনার কিছুই করতে হবে না। তো দ্বিতীয় পেজটি হয়ে যাওয়ার পর আপনি তৃতীয় নম্বর ছকটিতে চলে আসবেন। এইখানে বলা আছে শিক্ষার্থীর তথ্য ছক, শিক্ষার্থীর অধ্যয়নরত সম্পর্কিত তথ্য। এইখানে আপনি অফিস কর্তৃক পূরণীয় এটি পূরণ করতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন বা পৌরসভা, বর্তমান সম্পর্কিত তথ্য। বর্তমানে আপনি অধ্যয়নরত সম্পর্কিত তথ্য এখানে শ্রেণী নাম্বার দিয়ে দিলেন। এরপরে রোল, রোল দেওয়ার পর শিফট কি, আপনি দিন, রাত্রি নাকি সান্ধ্যাকালীন সেটি এখান থেকে উল্লেখ করার প্রয়োজন। দেন আপনার গ্রুপ মানবিক বিজ্ঞান কি ব্যবসা, এখানে যে কোনো একটিতে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর বর্তমানে প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী, আপনি এই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী কোথায় কোন শ্রেণীতে ভর্তি হয়েছিলেন সেটি উল্লেখ করতে হবে আপনাদেরকে এবং ভর্তির তারিখ দিয়ে দিবেন। এরপর আপনাকে পূর্ববর্তী শ্রেণীর ফলাফল দিতে হবে, যেমন এখানে পিএসসি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং জিএসসি রোল নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইএন নাম্বার দেওয়া দরকার ছিল আমি ব্যবহার করিনি এখানে, বোর্ড, জিপিএ এবং পরীক্ষার বছর উল্লেখ করার পর আপনি এখান থেকে আবার বিষয়ভিত্তিক ফলাফলও সিলেক্ট করে দিতে হবে। তো এই ঘরগুলো পূরণ করার পর আপনি চলে যাবেন সর্বশেষ এই ফর্মটিতে। এই ফর্মটিতে আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে কো কারিকুলাম কার্যক্রম প্রযোজ্য ক্ষেত্রে। আপনার যদি কোনো কো কারিকুলাম বা কার্যক্রম থাকে, স্কাউট, গার্লস গাইড, গার্লস এন স্কাউট, বিএনসিসি বা রেড ক্রিসেন্ট, কাবাডি, হ্যান্ডবল, ইনডোর গেমস বা ইত্যাদি যদি থাকে উল্লেখ করবেন। 8 নম্বরে আপনার হবি কি, আপনার যদি কোনো শখ থাকে শখটি দিয়ে দেবেন, যেমন ভ্রমণ আর বই পড়া। হয়ে যাওয়ার পর আপনি এখানে 9 নম্বর সর্পে দেখতে পারবেন অনুরূপভাবে টিক চিহ্ন দিয়ে ব্যবহার করে বুঝিয়ে দেবেন আপনি কোন পর্যায়ে অংশগ্রহণ করে কী কী পেয়েছিলেন। সর্বশেষ শিক্ষার্থীর স্বাক্ষর এবং এই পাশে তারিখ দিয়ে দেবেন। তো মোটামুটিভাবে এইভাবে আপনারা আপনাদের ইউনিক আইডি কার্ডের জন্য সঠিকভাবে ফর্মটি পূরণ করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।